নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের ভারতবর্ষের পাঁচটি বিলাসবহুল ট্রেনের কথা বলবো। আপনাদের নিশ্চয়ই অনেকের প্লেনে কিংবা পাঁচতারা হোটেলে থাকার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আজকের যে বিলাসবহুল ট্রেনের কথা বলবো এগুলো কোনো অংশে ওই প্লেন কিংবা পাঁচতারা হোটেলের থেকে কম কিছু নয়। এই ট্রেনের একদিনের ভাড়া রয়েছে প্রায় 3 লক্ষ টাকার মতো, তবে সেই সঙ্গে আপনি পাবেন বিশ্বমানের বিলাসবহুল উপকরণ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটির পুরো দেখার অনুরোধ রইল, আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সমস্ত ভারতীয় বিলাসবহুল ট্রেনের মধ্যে সেরা হলো মহারাজা এক্সপ্রেস। শুধু তাই নয়, বিশ্বের পাঁচটি বিলাসবহুল ট্রেনের মধ্যে রয়েছে এই ট্রেন। 2012 থেকে 2018 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেনের তকমা পেয়েছিল মহারাজা এক্সপ্রেস। এখন দেখে নেওয়া যাক এই ট্রেনের কী কী সুবিধা আছে। এই ট্রেনে 2টি রেস্তোরাঁ আছে যার নাম ময়ূরমহল এবং রংমহল। এই রেস্তোরাঁগুলোতে বিলাসবহুল পরিবেশে বিশ্বমানের খাবার আপনারা পাবেন। একটা রেস্তোরাঁতে 42 জন লোক বসতে পারে। এছাড়া রয়েছে বার। এই ট্রেনে সাফারি বার আছে। সাফারি বার হলো ট্রেনের সেই বার যেখানে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডের মদ মজুদ থাকে। এখানে দামি নামি ব্র্যান্ডের মদের সম্ভার রয়েছে, যা আপনাদের 5-স্টার হোটেলের কথা মনে করিয়ে দেবে। এছাড়া আছে লাউঞ্জ কার। লাউঞ্জ কার বা রাজাহ ক্লাব হলো সেই লাউঞ্জ যা একটা বারের সাথে যুক্ত থাকে। আপনি এখানে টেবিল গেম উপভোগ করতে পারেন, প্যানারোমিক উইন্ডো দিয়ে দৃশ্যাবলী দেখতে পাবেন। এখানে 14টি প্যাসেঞ্জার কেবিন রয়েছে, যেগুলোকে প্রেসিডেন্সিয়াল সুইট, সুইট কেবিন, জুনিয়র সুইট এবং ডিলাক্স কেবিন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এর মধ্যে 5টা ডিলাক্স কেবিন, 6টি জুনিয়র সুইট, 2টি সুইট কেবিন ও 1টি প্রেসিডেন্সিয়াল সুইট রয়েছে। এই কেবিনগুলোতে LCD, DVD প্লেয়ার, সুসজ্জিত বাথরুম, বাথটব, ওয়ার্ড্রব, বিছানা, ফোন, ওয়াইফাই এবং আরও অনেক সুবিধা রয়েছে। মোট 4টি রুটে চলে এই মহারাজা এক্সপ্রেস। এর মধ্যে হলো হেরিটেজ অফ ইন্ডিয়া, যেখানে আপনি দেখতে পাবেন অজন্তা, উদয়পুর, যোধপুর, বিকানের, জয়পুর, রণথম্বর, আগ্রা ও দিল্লি। এই রুটে 7 দিন এবং 6 রাত্রিতে ভাড়া পার হেড ডিলাক্স কেবিনের জন্য 6,19,670, জুনিয়র সুইটের জন্য 7,91,930 এবং শুধু সুইটের জন্য 11,04,430 এবং প্রেসিডেন্সিয়াল সুইটের জন্য 18,97,120। অন্য যে রুটে চলে তার নাম হলো ট্রেজার অফ ইন্ডিয়া। এখানে আপনি দেখতে পাবেন দিল্লি, আগ্রা, রণথম্বর, জয়পুর। এখানে মোট 4 দিন এবং 3 রাত্রিতে ডিলাক্স কেবিনের ভাড়া 3,72,720, জুনিয়র সুইটের জন্য 3,96,350, সুইটের জন্য 6,08,240 এবং প্রেসিডেন্সিয়াল সুইটের জন্য 10,32,790। এর 3 নম্বর রুট হলো দ্য ইন্ডিয়ান প্যানোরামা। এখানে দিল্লি, জয়পুর, রণথম্বর, ফতেপুর সিক্রি, আগ্রা, গোয়ালিয়র, ওরছা, খাজুরাহো, বারাণসী, লখনৌ মোট 7 দিন ও 6 রাত্রির জন্য ডিলাক্স কেবিনের ভাড়া 5,90,710, জুনিয়র সুইটের জন্য 7,57,630, সুইটের জন্য 11,04,430 এবং প্রেসিডেন্সিয়াল সুইটের জন্য 18,97,120। সব শেষ যে রুটে চলে তার নাম হলো দ্য ইন্ডিয়ান স্প্লেন্ডার। এখানে আপনি দেখতে পাচ্ছেন দিল্লি, আগ্রা, রণথম্বর, জয়পুর, বিকানের, যোধপুর, উদয়পুর, বালাসিনার এবং মুম্বাই। 7 দিন 6 রাতের জন্য ডিলাক্স কেবিনের ভাড়া 5,90,710, জুনিয়র সুইটের ভাড়া 7,57,630, সুইটের ভাড়া 11,04,430 এবং প্রেসিডেন্সিয়াল সুইটের জন্য 18,97,120। প্রতিটি ডেস্টিনেশনে নামার পর থেকে যাবতীয় খরচা ওই প্যাকেজের মধ্যে। তবে সারা বছর কিন্তু এই ট্রেনটি চলে না,
অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত চলে এই মহারাজা এক্সপ্রেস। প্যালাস অন হুইলস হলো আরেকটি লাক্সারি ট্যুরিস্ট ট্রেন। রাজস্থান ট্যুরিজমকে প্রমোট করার জন্য ইন্ডিয়ান রেলওয়ে ও রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্টের উদ্যোগে এই ট্রেনটি লঞ্চ করা হয়েছিল। প্যালাস অন হুইলস 26 জানুয়ারি 1982 চালু হয়েছিল, কিন্তু 2009 সালে পর্যটনের প্রচারের জন্য সংস্কার করে পুনরায় চালু করা হয়। এই ট্রেনে 39টি ডিলাক্স কেবিন এবং 2টি সুপার ডিলাক্স কেবিন আছে, যেখানে মোট 82 জন যাত্রী যাতায়াত করতে পারে। এই ট্রেনে রয়েছে বিলাসবহুল কেবিন, ডাইনিং এবং বার, যেখানে মহারাজা ও মহারানী নামে রাজকীয় রেস্টুরেন্ট আছে। আপনি এখানে পছন্দমতো খাবার ও বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মদ পাবেন। এছাড়া লাউঞ্জ এবং স্পায়ের ব্যবস্থা আছে। বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা, ম্যাসেজ ও থেরাপি পাবেন এখানে। এটা অনেকটা চাকার উপর একটা প্রাসাদের মতো, যেখানে আপনি রাজাদের অতীত যুগ এবং তাদের রাজকীয় প্রাসাদগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবেন। অবাক হওয়ার কিছু নেই কেন এই ট্রেন বিশ্বের চতুর্থ সেরা বিলাসবহুল ট্রেন নির্বাচিত হয়েছিল। আপনি যদি রাজস্থানের অতীত ও ঐতিহ্য বিলাসবহুলভাবে দেখার পরিকল্পনা করছেন, তাহলে এই ট্রেন আপনার সেরা বাজি। এখন এই ট্রেন কোথায় কোথায় চলে তা দেখা যাক। প্যালাস অন হুইলস সাধারণত সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে। 7 রাত এবং 8 দিনের যাত্রায় মোট এখানে 37 স্টপে রয়েছে। এর রুট হল দিল্লি, জয়পুর, সওয়াই মাধোপুর, চিত্তরগড়, উদয়পুর, জয়সালমের, যোধপুর, ভরতপুর এবং আগ্রা। এবার দেখে নেওয়া যাক এই ট্রেনের ভাড়া কত। 2023-2024 সালের জন্য এক একজনের প্রতি রাতের ভাড়া 85,470 টাকা, অর্থাৎ টোটাল 7 রাত্রি এবং 8 দিনের জন্য আপনার ভাড়া লাগবে 5,98,290 টাকা। এগুলো শুধু ডিলাক্স কেবিনের জন্য। আর সুপার ডিলাক্স কেবিনের জন্য প্রতি রাতের ভাড়া এক একজনের 1,53,846, অর্থাৎ টোটাল 7 রাত্রি 8 দিনের জন্য আপনার ভাড়া লাগবে 10,76,922 টাকা। প্যালাস অন হুইলসের অসাধারণ সাফল্যের পর ভারতের দ্বিতীয় বিলাসবহুল ট্রেন ছিল ডেকান ওডিসি। এই বিলাসবহুল ট্যুরিস্ট ট্রেনটি মহারাষ্ট্র রাজ্য পর্যটন ও উন্নয়ন কর্পোরেশন এবং ভারতীয় রেলওয়ের যৌথ প্রচেষ্টায় 16 জানুয়ারি 2004 প্রথম যাত্রা শুরু করে। প্রাচীন দাক্ষিণাত্য রাজাদের ভ্রমণশৈলী ও স্থাপত্যের অনুকরণ করে তৈরি হয়েছে ডেকান ওডিসি। এই ট্রেনের সাজসজ্জা যে কোনো 5 তারা হোটেলকে হারিয়ে দেবে। ডেকান ওডিসির মোট 21টি কোচ রয়েছে, যার মধ্যে 12টি কোচ গেস্টদের থাকার জন্য এবং বাকি কোচগুলো ডাইনিং, লাউঞ্জ, কনফারেন্স রুম, স্পায়ের কাজে ব্যবহৃত হয়। এর মধ্যে 10টি সুইট কোচ আছে, যেখানে 40টি কেবিন এবং 2টি প্রেসিডেন্সিয়াল কোচে 4টি কেবিন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। প্রতিটি কোচের নামকরণ করা হয়েছে দাক্ষিণাত্যের শাসক রাজবংশের অনুসারে। এখানে 2টি রেস্তোরাঁ রয়েছে, যেখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের খাবার পাবেন। মহারাষ্ট্রীয় পোশাক পরে স্টুয়ার্ডরা খাবার পরিবেশন করেন। এছাড়া মদপান কক্ষ আছে, যেখানে আপনি আন্তর্জাতিক ওয়াইন পাবেন। এছাড়া আধুনিক সজ্জায় সুসজ্জিত 30 জনের বসার জন্য কনফারেন্স কার রয়েছে। স্পায়ের সুবিধা রয়েছে এখানে। আপনি চাইলেন স্টিম বাথ এবং আয়ুর্বেদিক বডি ম্যাসাজও করতে পারেন। এছাড়া আপনি ওয়াইফাই এবং বিয়ের জন্য এই ট্রেন যদি বুক করতে চান, সেই সুবিধাও রয়েছে। ডেকান ওডিসি চলে অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত। এর রুট হল দিল্লি, সওয়াই মাধোপুর, রণথম্বর, ন্যাশনাল পার্ক, আগ্রা, জয়পুর, উদয়পুর, ভদোদরা, ঔরঙ্গাবাদ, ইলোরাগুহ এবং মুম্বাই। মোট 7 রাত্রি এবং 8 দিনের জন্য ডিলাক্স কেবিনের ভাড়া হল 5,12,400 টাকা এবং প্রেসিডেন্সিয়াল কেবিনের জন্য 11,09,850 টাকা। দ্য গোল্ডেন চ্যারিয়ট হল ভারতের অন্যতম একটি বিলাসবহুল ট্রেন। এই ট্রেন আপনাকে দক্ষিণ ভারতের কিছু বিখ্যাত পর্যটন স্থানে নিয়ে যাবে। 2008 সালে চালু হয় এই ট্রেন। দ্রাবিড় সাংস্কৃতিক ঐতিহ্যকে অনুসরণ করে ডিজাইন করা হয়েছে এই ট্রেনটিকে। ট্রেনটিতে রাজকীয় অত্যাধুনিক বিলাসবহুল জিনিসপত্র সহ এসি চেম্বার রয়েছে।
এছাড়া বার রেস্তোরাঁ যেখানে বহু বৈচিত্র্যের খাবার পাবেন। এছাড়া একটা মিনি জিম, আয়ুর্বেদ স্পা এবং অন্যান্য ফাইভ স্টার হোটেলের মতো সুবিধা রয়েছে। এই ট্রেনটি 2013 সালে এশিয়ার লিডিং লাক্সারি ট্রেন হিসাবে ভূষিত হয়েছিল। এবার দেখে নেওয়া যাক এই ট্রেন কোথায় কোথায় চলে। প্রাইড অফ কর্ণাটক নাম নিয়ে এই ট্রেন ব্যাঙ্গালোর, বান্দিপুর, মহীশূর, হালেবিডু, হাম্পি, আইহোল ও গোয়াতে চলে। এছাড়া জুয়েলস অফ সাউথ নামে ব্যাঙ্গালোর, মহীশূর, হাম্পি, মহাবলীপুরম, থাঞ্জাভুর, চেটিনাদ, কোচিন ও কুমারকমতে চলে। এই ট্রেনটি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত প্রতি সপ্তাহে চলে এবং 2023-24 সালের জন্য ডিলাক্স কেবিনের ভাড়া প্রায় 4.5 লক্ষ টাকা। রয়্যাল রাজস্থান অন হুইলস হল ভারতের অন্যতম একটি লাক্সারি ট্রেন। রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ভারতীয় রেলের যৌথ উদ্যোগে রয়্যাল রাজস্থান অন হুইলস চালু হয়। প্যালাস অন হুইলসের সাফল্যের পরে প্যালাস অন হুইলসের অনুকরণে রয়্যাল রাজস্থান অন হুইলস 2009 সালের 11ই জানুয়ারি চালু হয়। প্যালাস অন হুইলস যে রুটে চলে সেই রুটেই চলে রয়্যাল রাজস্থান অন হুইলস। এই ট্রেন রাজস্থানের ট্যুরিস্ট স্পট ছাড়াও আগ্রা, খাজুরাহো, বারাণসীর মতো ঐতিহ্যবাহী গন্তব্যগুলোকেও কভার করে। রয়্যাল রাজস্থান অন হুইলসের 13টি ডিলাক্স কোচ এবং 1টি সুপার ডিলাক্স কোচ রয়েছে। যে 13টি ডিলাক্স কোচ আছে সেটি রাজস্থানের বিখ্যাত প্রাসাদের নামে নামকরণ করা হয়েছে। অন্যান্য বিলাসবহুল ট্রেনের মতো এই ট্রেনের আভ্যন্তরীণও সুন্দরভাবে সুসজ্জিত। এখানে শশীমহল এবং স্বর্ণমহল নামে দুটি রেস্তোরাঁ আছে। এছাড়া আপনি বার এবং লাউঞ্জে আন্তর্জাতিক ব্র্যান্ডের মদ পাবেন। এছাড়া স্পা পরিষেবা, ম্যাসেজ, থেরাপি, ওয়াইফাই, বিভিন্ন বোর্ড গেম, মিউজিক সিস্টেমেরও সুবিধা রয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন রুটে চলে এই ট্রেনটি। দিল্লি, যোধপুর, উদয়পুর, চিত্তরগড়, সওয়াই মাধোপুর, জয়পুর, খাজুরাহো, বারাণসী ও আগ্রার উপর দিয়ে চলে এই ট্রেন। এই ট্রেন অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত প্রতি রবিবার চলে। 7 রাত্রি এবং 8 দিনের জন্য ডিলাক্স কেবিনের একজনের ভাড়া 3,63,300 টাকা এবং সুপার ডিলাক্সের জন্য 7,56,000 টাকা। এই ট্রেনগুলো ছাড়াও রয়্যাল ওরিয়েন্ট ট্রেন, ফেয়ারি কুইন, হেরিটেজ অন হুইলসের মতো বিলাসবহুল ট্রেনও আছে। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।